বিশিষ্ট সমাজ সংস্কারক পরিমনি আবারও আলোচনায়, কারণ উনি আবারও সমাজের কাছে বার্তা নিয়ে হাজির হয়েছেন। উনিখানে সমাজকে বার্তা দেন, প্রচণ্ড ম্যাভেরিক, প্রচণ্ড নন কনফর্ম কনফর্মিস্ট, সমাজের এগুলোর সাথে কনফর্ম করে না সে। প্রচণ্ড পরিমনি যে সমাজকে বার্তা দিচ্ছে, মানে ইটস লাইক সানি লিওনি হচ্ছে আপনার পর্নোগ্রাফির বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তোলার মতো কথা, বোঝেন নাই? সানি লিওনি পর্নোগ্রাফির বিরুদ্ধে আন্দোলন, সামাজিক আন্দোলন করে তুলছে, পরিমনি সমাজকে বার্তা দেয় দুদিন পর পর। অনেক পর্ব আলোচনা করছি, একদম লাস্ট পর্ব সেটা নিয়ে আলোচনা করছি, সে যখন আগের বার্তাটা যখন দিয়েছিল যে সমাজের প্রতি কি জানি ডোন্ট লাভ মি বেচ, ওরে বাবারে, তারপর সেখানে আলোচনা করছি, সেটা গিয়ে দেখেন। এই কারণে আজকে আর বেশি গালাগালি ওকে করবো না, ওর পেছনে গালাগালি করার পেছনে বেশি সময় ব্যয় করবো না, এটা লাস্ট পর্বে করে ফেলছি। এখন কি হয়েছে, এখন সে আদালতে হাজিরা দিতে গেছে, আবারও সে বার্তা দিবে সমাজকে। সে হইতেছে হাতের মধ্যে লিখে রাখছে যে মিডল ফিঙ্গার দেখানো সেই সিম্বল মি মোর, উইচ কাইন্ড অফ মিনস যে এফ মি মোর আর কি, এটা তার ফেসবুক পেজে আপলোড করছে। সেটা আমাদের আবার ইন্টারপ্রিট করে নেওয়ার দরকার নাই, তাকে জিজ্ঞেস করা হয়েছে একটা সংবাদপত্রের সাথে আলোচনায় গণমাধ্যমের সাথে, এবং সে খুব হতাশা নিয়ে যে বাঙালি তো বোঝেন না, এগুলো তো বিদেশি সিম্পল, বাঙালি বোঝেন আর কি, এটার মানে কি, তো অনেকে বুঝতে পারেন এটা কী মিন করছে, এটা নিয়ে আবার সে হতাশ। তো সে এটা ক্লিয়ার করছে আমাদের সামনে, ক্লারিফাই করে বলছে। সাক্ষাৎকারে পরিমনি বলেছেন, আমার কষ্ট লাগছে এখন, অনেকে আমার বার্তাটি ঠিক বুঝতে পারছেন না, ভুল বুঝছেন, সবাই ভাবছেন আমি লিখেছি লাভ মি মোর, আসলে আমি তো লিখেছি এফ মি মোর। ওকে, সো এটা ক্লিয়ার, সে কী বুঝাইতে চাইছে এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই। অ্যাগেন, কার কাছ থেকে আসতেছে এই বার্তা? বিশিষ্ট সমাজ সংস্কারক পরিমনি, সমাজের সবচেয়ে বড় বদমাইশটা, সবচেয়ে বড় নদীটা, সবচেয়ে বড় বীজটা আর কি ওর ভাষায়। আচ্ছা ঠিক আছে, সে কী বিচিং করছে না করছে এগুলো নিয়ে কোটি কোটি পর্ব করছি। ওকে, যেটা বললাম আজকে ওকে নিয়ে বেশি কথা বলবো না। না, সেই বার্তাটা দেওয়ার পর তারপর কী শুরু হয়েছে সেটা দেখেন, আমি সেই মজাটা নিয়ে আলোচনা করতে মূলত বসছি। পান্ডা দিয়ে তো দেশ ভর্তি, রাইট? এখন তার বিরুদ্ধে মামলা হবে পর্নোগ্রাফি আইনে। অ্যাগেন, এখন আপনার যদি এটা কমন সেন্সের সাথে আপনি রিকনসাইল না করাতে পারেন যে হাতের মধ্যে একটা জিনিস লিখছে, একটা অশ্লীল কথা, সেটার সাথে পর্নোগ্রাফির সম্পর্ক কোথায়, এটা পর্নোগ্রাফি কীভাবে হয়, বাংলাদেশের শয়তানিটা আপনাকে বুঝতে হবে। এটা কোটিবার করে বুঝাইছি, এখানে ধারাকে উল্টায় পাল্টায় শোয়ায় চিত করে উপর করে কোন ধারা দিয়ে যে কোন দিক দিয়ে শটান করে খেলে দিবে নোবডি নোস। সো হাতের মধ্যে একটা সে অশ্লীল সিম্বল দেখাইছে, যেটা নিয়ে অবশ্যই সমালোচনা হবে, সামাজিকভাবে শেমিং হবে, যেটা আমরা করতেছি করব না, এটা অবশ্য হচ্ছে না, সামাজিকভাবে শেমিং হচ্ছে না, নারীবাদী সুরগুলো সব নেমে পড়ছে খুব। পরিমনি সমাজকে মেসেজ দিচ্ছে, বার্তা দিচ্ছে, পুরুষতন্ত্রকে ভেঙে চুরমার করে দিচ্ছে। হ্যাঁ, সবচেয়ে বড় আবার মানে বীজ সে যেহেতু ইউজ করছে, ওখান থেকে ধার করে বলতেছি, সমাজের সবচেয়ে বড় বীজটা সমাজকে বার্তা দিচ্ছে, মিথ্যা ধর্ষণ অভিযোগ আনতেছে মানুষের বিরুদ্ধে, জেল খাটাইতেছে, ফাঁসাইতেছে, মিথ্যা ধর্ষণ অভিযোগ একের পর এক, একজন না একাধিক মানুষ, এগুলো দেখাইছি আপনাদেরকে, রাত বিরাতে গিয়ে বাড়ি ঢুকে ভাঙচুর জায়গা। তো সমাজের সবচেয়ে বড় বিষয় হচ্ছে সমাজকে বার্তা দিচ্ছে, সেটা নিয়ে এখন প্রচুর অ্যাক্টিভিজম আর কি। এর মধ্যে আবার আরেক পার্টি এখন পরিমনির সাথে শয়তানি করবে, এরা ওই যেটা বললাম যে সে যখন সমাজকে পরিমনির বার্তা দেয় তখন আমরা আসি কী কাজে, আমরা এটা পয়েন্ট আউট করার জন্য আসি যে সানি লিওনি হচ্ছে পর্নোগ্রাফির বিরুদ্ধে দুর্বার সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারে না। এরা কারা যারা সানি লিওনির পেছনে লাইন ধরতেছে পর্নোগ্রাফির বিরুদ্ধে ফাইট করার জন্য, এই পান্ডাগুলো কারা আবার, হ্যাঁ এই বদমাইশগুলো কারা, সেটা পয়েন্ট আউট করার জন্য আমরা আসি। ইউটিউব চ্যানেল আছে, আমরা কথা বলবো, টিভিতে তো আর আমাদেরকে জায়গা দেবে না, তো ইউটিউব চ্যানেল আছে, আমরা কথা বলবো, শেমিং করবো পরিমনিকে, যেগুলো অশ্লীল আকার ইঙ্গিত করা, তাও আবার কার কাছ থেকে, সমাজের অশ্লীলতম মানুষটার কাছ থেকে এবং সবচেয়ে বড় শয়তানটার কাছ থেকে। সো সেগুলো নিয়ে আমরা ইউটিউবে কথা বলবো, আমরা না তাকে জেলে এখন পাঠাবে, তাকে ফাঁসি দিবে এখন, বলছেন আপনাদেরকে বাঙালির কিছু পছন্দ না হলে কী করে, জেলে ঢুকায় ফাঁসি দেয়, কিছু পছন্দ না হলে এখন পরিমনি এটা করছে, এখন তাকে ফাঁসি দিবে। ওকে, কীভাবে ফাঁসি দিবে কি, আমরা ধারা বের করলাম, পর্নোগ্রাফি মামলা আরও আছে, পর্নোগ্রাফির পাশাপাশি আরও ধারাও আছে, এগুলো এখন আলোচনা করবো। ওকে, দেখেন এই কথাগুলো কারা বলবে, এগুলো বলবে ফেসবুকের মব, অশিক্ষিত মূর্খ ইতর বাঙালি, এরা এগুলো ফেসবুকে সে বলে বেড়াবে। আর যারা আইনের লোক তারা কী করবে, তারা হচ্ছে এই মবদেরকে রেস টেনে ধরে, লাগাম টেনে ধরে বলবে যে এই উন্মাদের মতো কথাবার্তা বলে, এরা তো অশিক্ষিত মূর্খ ইতর মব, এরা এগুলো বলবে স্বাভাবিক, কিন্তু এগুলোর আইনি কোনো ভিত্তি নেই সব কথাবার্তার। একজন একটা অশ্লীল সিম্বল দেখাইলে এটার পর্নোগ্রাফি মামলা, মানে কি মাথা খারাপ আমরা, কি মানে আর ইউ আউট অফ ইউর মাইন্ড, আর ইউ ক্রেজি, এগুলো আইনের লোক বলার কথা, ও না না না, এটা শোনার বাংলা, এখানে উল্টাটা হচ্ছে, এখানে আইনের লোক বলতেছে তাকে পর্নোগ্রাফি মামলা খেলতে হবে, আর আমরা সাধারণ মানুষ যারা আইনের লোক না, আমরা বরং বলতেছি যে মানে কি পাগল নাকি, এখানে আইন আসলো কোথেকে, পর্নোগ্রাফি আসলো কোথেকে। ওকে, কে ভদ্রলোক, আইবিএ প্রবণ, ওরে বাবা, আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশন, আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশন প্রদত্ত আইবিএ প্রবণ অ্যাওয়ার্ড 2020 অর্জনকারী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, কত
বড় আইনজীবী চিন্তা করেন, দেখেন ওই ভদ্রলোকের আইনের জ্ঞান গরিমা এবং আইনের ব্যবহার প্রয়োগ শোনেন। এগেন, এটা কিন্তু অশিক্ষিত মূর্খ গ্রামের কোনো অশিক্ষিত ছেলে না, পদকপ্রাপ্ত আইনজীবী। ওকে, সে কী চায় দেখি। এই আইনজীবী বলেন, যে কারণে আপনাদেরকে সবসময় বলি যে বাঙালি এক্সপার্ট মানে এদেরকে জুতা পেটা করবেন, বাঙালি এক্সপার্ট যখন সে এক্সপার্ট ওপিনিয়ন দিবে উস্টা মেরে ফেলে দেবেন এসব ওপিনিয়ন বাঙালি এক্সপার্টদের। বাঙালি এক্সপার্ট মানে হচ্ছে একটা কমেডি, একটা জোক, এরা নাম নিছে এক্সপার্ট। ওকে, সো শুনেন এক্সপার্টের কাছ থেকে আইনের ব্যাখ্যা শুনেন। পর্নোগ্রাফি আইন 2012 সালের 2-এর গ উপধারায় পর্নোগ্রাফি এর সংজ্ঞায় বলা হয়েছে, যৌন উত্তেজনা সৃষ্টিকারী কোনো অশ্লীল সংলাপ, অভিনয়, অঙ্গভঙ্গি, নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য, যাহা চলচ্চিত্র, ভিডিওচিত্র, অডিও ভিজুয়াল চিত্র, স্থির চিত্র, গ্রাফিক্স বা অন্য কোনো উপায়ে ধারণকৃত বা প্রদর্শনযোগ্য এবং যাহার কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই, সেটা হচ্ছে পর্নোগ্রাফি আইনে খেলা যাবে। ওকে ওকে, সো এইখানে কোনটাতে সে কোনভাবে পড়লো? যৌন উত্তেজনা সৃষ্টিকারী, এই ভদ্রলোকের নাম কি? ভদ্রলোক কি যৌন উত্তেজিত হয়ে গেছেন? ইশরাত জাহান, ইশরাত হাসান, আপনি কি ওনার হাতের এই সিম্বল দেখে যৌন উত্তেজিত হয়ে গেছেন? তো তো সমস্যা আপনার। এগুলো কিন্তু পর্নোগ্রাফির যে কোনো অশ্লীল সংলাপ, এগুলো কিন্তু আপনি যখন কোনো কিছু বানানোর ক্ষেত্রে, আপনি কোনো নাটক সিনেমার মধ্যে অশ্লীল সংলাপ যৌন ওইখান থেকে টেনে আনতেছে, পরিমণি হাঁটতেছেন নাটক সিনেমা করে বেড়াচ্ছে ওইখান থেকে টেনে আনছে। ওকে, যাহার কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নাই, শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নাই এই ধরনের কোনো দৃশ্য চিত্র অঙ্গভঙ্গি করলে সেটা হইতেছে পর্নোগ্রাফি মামলায় খেলা যায়। এই যে বলে দিছে আপনাকে আইনজীবী, পদকপ্রাপ্ত আইনজীবী কিন্তু। হ্যাঁ, আমি মনে করেন যে এই যেমন করে তাড়াইলাম, এই যে একটা পোজ দিছি, একটা উদ্ভট কিম্ভূত কিমাকার পোজ দিছি, রাইট? দেখি তো এটাকে পর্নোগ্রাফি মামলায় খেলা যায় কিনা ঈশ্বর জাহানের ব্যাখ্যা অনুযায়ী। স্থির চিত্র, এটা স্থির চিত্র, এটা স্থির চিত্র এবং এটা যৌন উত্তেজনা সৃষ্টিকারী, কিন্তু অনেকে যৌন উত্তেজিত হয়েছে এবং এটা দেখে, যার কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নাই, যে আমি যে পোজ দিলাম এটা তো কোনো শৈল্পিক বা শিক্ষাগত, সুতরাং এটা পর্নোগ্রাফি হয়েছে। আমাকে ধরেন পর্নোগ্রাফি আইনে মামলা দেন। ওই যে ঈশ্বর জাহান নাকি ঈশ্বর হাসান, ভদ্রলোক ব্যাখ্যা করছে, আইনের লোক, এক্সপার্ট, বাঙালি এক্সপার্ট। ওকে, তিনি আরও বলেন, এ ধরনের অপরাধের শাস্তি সম্পর্কে একই আইনের 8 ধারার 4 উপধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি পর্নোগ্রাফি প্রদর্শনের মাধ্যমে গণ উপদ্রব সৃষ্টি করিলে তিনি অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন ও উক্তরূপ অপরাধের জন্য তিনি সর্বোচ্চ 2 বছর সশ্রম, ওরে বাবার একেবারে কতদিন ধরে জেলে ঢুকাইতে হবে সেই বুদ্ধিও দিচ্ছে, 2 বছর সশ্রম কারাদণ্ড এবং 1,00,000 টাকা জরিমানা অর্থদণ্ডের জন্য পর্নোগ্রাফি আইনের অপরাধসমূহ আমলযোগ্য এবং অজামিনযোগ্য, অর্থাৎ জামিনযোগ্য নয়। ভদ্রলোকের দেখছেন গরম কি পরিমাণ, পরিমাণে হাতে একটা অশ্লীল সিম্পল দেখাইছে যেটা নিয়ে আমরা ক্রিটিসাইজ করতেছি না, সে আইনের ধারায় খেলবো। যে কদিন আগে দেখেছিলেন আপনাদেরকে কী নাম, ডাক্তার ভদ্রমহিলা সুষমা রেজা, ওনার কমেন্ট করছে, অশ্লীল কমেন্ট করছে বা আক্রমণাত্মক কমেন্ট করছে, উনি শেমিং করবেন, পোজ দিবেন, তার যে লোক আক্রমণাত্মক কমেন্ট করছে তার ছবি সহ একটা পোজ দিয়ে তাকে শেম করতে পারে আমরা, না না না, উনি মামলা দিতে গেছে, রাষ্ট্রকে ইনভলভ করে ফেলছে, এর মধ্যে আইন ইনভলভ করে ফেলছে। এই যে এখানে পর্নোগ্রাফি একটা অশ্লীল ইয়ে করছে, এটা নিয়ে আমরা কথা বলবো, তাকে শেম করবো, সমালোচনা করবো, তীব্র ভাষায় সমালোচনা করবো, না, পর্নোগ্রাফি মামলা দিবে বাঙালি এক্সপার্ট আইনের লোক। কিন্তু আবার কী বলেন আপনি, শেষ হয় নাই, 2 বছর তো জেলে পাঠাইতে চাচ্ছে এই লোক, সে এখন এটাকে র্যাপ আপ করবে যে এতক্ষণ ধারা মারা বুঝায়, এমন হইতে পারে না যে সে তার ধারাগুলো মনে পড়ে গেছে, র্যান্ডমলি তার মনে পড়ছে দেখে বলছে, সে আসলে মিন করতেছে না যে এই ধারায় পরিমাণে খেলা হোক, সেটাও তো হইতে পারে। হ্যাঁ, দেখি না, তিনি আমাদেরকে শিওর করবেন এখন, না না না, উনি র্যান্ডমলিগুলো বলেন না, উনি এই ধারায় খেলতে চাচ্ছেন। আইনজীবী ঈশ্বর বলেন, এখন নায়িকা পরিমণি পর্নোগ্রাফি আইনের গ্রাফিক্স বা অন্য কোনো উপায়ে ধারণকৃত বা প্রদর্শনযোগ্য এবং যাহার কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই সংজ্ঞামতে অপরাধ করেছেন বলে মনে করছি। বুঝছেন তো, উনি কিন্তু মনে করতেছে এটা অপরাধ হয়েছে, তবে কেউ এই বিষয়ে থানা কিংবা আদালতে অভিযোগ না করলে আইনের প্রয়োগ বিচার পর্যন্ত কেমন করে গড়াবে? সো চাইতেছে সে কেউ মামলা করুক, করলে তো কী ধারায় খেলা হবে? গ্রাফিক্স বা অন্য কোনো উপায়ে ধারণকৃত ও প্রদর্শনযোগ্য এবং যাহার কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই, এক্সপার্ট আইনজীবীর ব্যাখ্যা। ওকে, এবার দেখি আরেক আইনজীবী, আরেক এক্সপার্ট সোনার বাংলার, কাজী নজিবুল্লাহ হিরু, আরেক আইনজীবী আসছেন, আমি তো হিরু। ওকে, বিজ্ঞ আইন, ওরে বাবা রে বিজ্ঞ, সে এগুলো যদি বাংলাদেশের বিজ্ঞ তাহলে বোঝেন দেশের অবস্থা কী। বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু আরটিভি নিউজকে বলেন, মিডল ফিঙ্গার একে, সেটি প্রদর্শন করা নিশ্চিতভাবে সামাজিক ঘৃণা ও অপরাধমূলক কাণ্ড, যে আবার আরেক ধারা, ওই লোক পর্নোগ্রাফি ধারায় খেলছে আর এ আবার নতুন ধারা খুঁজে বের করছে, এটা সামাজিক ঘৃণা ও অপরাধমূলক কাণ্ড। এমন আচরণে যদি কেউ ক্ষুব্ধ হয় এবং এটিকে ব্যাড মেসেজ মনে করে, তাহলে আরেক ধারা বের করছে, তাহলে ওই ক্ষুব্ধ ব্যক্তি চাইলে প্রদর্শনকারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারে। তিনি আরও বলেন, এছাড়া কোনো অভিভাবক যদি আদালতকে বলেন যে এতে দ্বারা আমার শিশু বাচ্চারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেহেতু পরিমণি একজন জনপ্রিয় নায়িকা, তিনি অশ্লীলতা প্রদর্শন করেছেন, তার বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা বোঝেন নাই। এখন এইগুলা তো, এই পান্ডারা তো আসলে বোঝে নাই যে কোন ধারায়, কারণ এটা তো সে কোনো সত্যিকার কোনো ধারায় খেলা যায় না, এটা একটা অশ্লীল মানে একটা ডিসটেস্টফুল আচরণ করছে, সেটার জন্য আইন দিয়ে তো এই জন্য ওই যে ইয়ে করেন আপনার পুলিশ যখন জিজ্ঞাসাবাদ করে, ধরেন একটা ঘটনা, একটা ক্রাইমের মধ্যে স্পটে 3-4 জন উপস্থিত ছিল, যারা মনে করেন যোগসাজশকারী, যারা
তাদেরকে আলাদা আলাদা রুমে নিয়ে জিজ্ঞাসাবাদ করে, করলে হয় কি, এটা তো বানায় কথা বলার চেষ্টা করে, তখন এক একজনের এক এক অ্যাকাউন্ট, একটার সাথে আরেকটা মেলান, আরেকটার সাথে আরেকটা মেলান, তারপর আবার এদেরকে সামনাসামনি এনে বসায়, বসে এবার বলে তোমরা বলো। তখন এই যে গন্ডগোল লাগে, যে প্যাঁচ প্যাঁচ লেগে যায় আর কি, এর সাথে ওর কথা মেলানো, ওর সাথে ওর কথা মেলানো, সামনাসামনি এই জন্য একটা বলতেছে পিছনে, এই তারপর ধরা খেয়ে যায় আর কি। সো এদের মনে করেন বাংলাদেশে সোনার বাংলার এক্সপার্ট আইনজীবী, এরা দুজন দুই রুমে, তো দুজনের সাক্ষাৎকার এক জায়গায় বসায় নেয়, দুজনকে দুইভাবে সাক্ষাৎকার নিছে, দুজন দুই ধারা বের করে ফেলছে। হ্যাঁ, সামনে এখন যদি এনে বসায় দেয় কী ব্যাপার, আপনি বললেন পর্নোগ্রাফি ধারায় খেলতে, এই লোক তো বলতেছে ভাবমূর্তি, ভাবমূর্তি না কী জানি বললো, ম্যাড ব্যাড মেসেজ, এবং এতে সমাজে যদি কেউ ক্ষুব্ধ হয় এটা তাহলে অপরাধমূলক এবং ঘৃণা ছড়াইছে, তাহলে কোনটা অপরাধ? আপনারা এক একজন এক এক ধারার কথা বলতেছেন, তাহলে আসলে কোনটা? তখন তারা কিন্তু কনফিউজড হয়ে যাবে, শালার আমরা দুজন একসাথে বসে আগে একটা ধারা ঠিক করা দরকার ছিল, কারণ আসলে কোনো ধারা এক্সিস্ট করে না, বুঝলেন না বদমাইশগুলা। তো যাই হোক, এই বদমাইশদের মধ্যে একজন ভদ্রলোক সঠিক কথা বলছেন, যেটা আমি প্রথম পর্ব থেকে বলে আসতেছি, এখন পর্যন্ত বলেই যাচ্ছি, সেটা হচ্ছে, ওনার নাম হচ্ছে অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। উনি বলছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দেশে প্রকাশ্যে একজন নারী ধর্ষণের শিকার হয়েছে বলে মিথ্যা অভিযোগ আনতে পারে, সেই নারী সম্পর্কে কেউ কোনো মন্তব্য করতে রাজি হয় না। এর কারণ হলো, ওই নারী যে কোনো সময় যে কারোর বিরুদ্ধে যে কোনো অভিযোগ আনতে পারে। একেবারে ভদ্রলোক একটা লোক রাইট কথাটা বলছেন আর কি, যেহেতু মিথ্যাবাদী, এত ধর্ষণের অভিযোগ এনে, এখন এর বিরুদ্ধে কথা বললে আবার কার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে বসে থাকে, এর তো সেই ট্র্যাক রেকর্ড আছে এগুলা করার। হুম, যে কারণে আমি বীজ বলতেছি আর কি, কারণ অ্যাগেন এই কারণে শুধু অনিট শোনে এই ঘটনা, সে যেই আকাম করছে এই জন্য তাকে বীজ বলা যায়, এবং সে বীজ বলার মতো হাজারটা কাজ করছে, অন টপ অফ দ্য সে সমাজকে আমাদেরকে বীজ বলতেছে, বীজ আমাদেরকে বীজ বলতেছে, তখন তো আরও ডাবল জায়েজ হয়ে গেছে এখন তাকে বীজ বলে গালি দেয়। আর চিন্তা করেন সমাজের কোন পাণ্ডাগুলা, আপনাকে কোন লেভেলের পাণ্ডা হইতে হবে, আপনি যদি পরিমণির পিছনে আপনাকে লাইন ধরতে হয় সমাজ সংস্কারক হিসেবে, পরিমণি সমাজ সমাজ সমাজকে মেসেজ দিচ্ছে, পরিমণি সমাজকে নন কনফর্মিস্ট, সে ম্যাভেরিক সে। সো পরিমণিকে যদি লিডার বানাইতে হয়, তাহলে আপনি কোন লেভেলের দৈন্য, কোন লেভেলের অসার, কোন লেভেলের অন্তঃসার শূন্য আপনাকে হইতে হবে পরিমণিকে লিডার বানাইতে হলে, পরিমণির পেছনে লাইন ধরতে হলে, এবার আপনি চিন্তা করেন।